সালামুক রহমতুল্লাহি আমাদের গ্রুপের কার্যক্রম আমরা শুরু করতেছি আলহামদুলিল্লাহ আস আল্লাহ রব্লা আলমীর মেহরবানিতে তো আমাদের ফেরদুন বিশ্বাস ভাই প্রশ্ন করেছেন যে সালাতের পরে দশবার দশবার আলহামদুলিল্লাহ আসবাহনাল একবার এগুলো বলা যাবে কিনা নফল সালাতের ক্ষেত্রে তো একই প্রশ্ন আমাদের সৌদি আরবের যিনি গ্রান্ড মুফতি ছিলেন শাহক বিন বাস ওনাকে করা হয়েছিল তো ওনার বক্তব্যটাই আমি আপনাকে নকল করে শোনাচ্ছি সেটা হলো ওনাকে বলা হচ্ছিল যে এই তাসবিগুলো নফল সালাতের পরে পড়া যাবে কিনা তখন উনি বলেছিলেন যে যত কিছু তাসবিহাত আছে তাসবি তাহলিল দিকির আজকার সব কিছু ফরজ নামাদের সাথে সম্পৃক্ত ফিলাতি মাফি মা ফি ইল্লা ইস্তেক আর নফল সালাতের পরে শুধুমাত্র স্তখ বলবে অর্থাৎ আসতেখ ফেরুল্লাহ ইস্তাক ফেরুল্লাহ ফেরুল্লাহ তিনবার আর আরেকটা দোয়া করতে পারবে সেটা হলো আল্লাহ আ ইনতেস সাল্লাহ মোম ইনকেসাল্লাহ মুতাহাদ আল জালা কেননা আল্লাহ নুবিসাল্লাহ আলাইহি সাল্লাম থেকে সৌহবান রাদিয়া আল্লাহদ আল্লাহর একটি হাদিস বর্ণনা করেছেন যেটি মুসলিম শরীফে রয়েছে আহ মুসলিমে ইদা ইনসরাফ আ আনসো আলাহাতি ইস্তাক الله وقال الله أنت السلام ومنك السلام ولم يقل مكتوبة ارتاد ايه آه رسول الله صلى الله عليه وسلم رضي الله عنه كورن تاني الله الله صلى الله عليه وسلم جوكن صلاة تا خون الله اللهم أنت السلام ومنك السلام تبارك ذا الجلال والكرم ادعاتی بورتن وعلم يقل مكتوبة মাত্তু বাহ অর্থাৎ ফরজ সালাদটি ফরজ শব্দটি উল্লেখ করেননি তো এ থেকে বোঝা যাচ্ছে যে এটা প্রমাণ করে যে এই দোয়াটা অর্থাৎ আস্তাক ফেরুল্লাহ তিনবার এবং আল্লাহ সালাম এটা ফরজ নফল সব জায়গায় বলা যাবে এরপরে শেখ বিন বাস বলছেন লাম তু বাল্লি গুনা আনী নবী সাল্লাহ আলহি আসাল্লাম ইল্লা বাদাল ফর আমাদের নিকট রসদ সাল্লাহ সাল্লাম থেকে কোনো কিছু পৌঁছায়নি যে আমরা জি কিরাজগারগুলো ফরজ সালাদ ব্যতীত অন্য সালাতে পড়তে পারবো অন্য সালাতের পরে তবে আপনি যে প্রশ্ন করে যেটা বলেছেন যে দশ বার বার হ্যাঁ আমাদের এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আমাদের অনেক মুসলিম ভাইরা জানে না যে তেত্রিশ বারের জায়গা দশ বারও পড়া যায় দুইটা গুণের কথা বলা হয়েছে আদিসে যে দুইটা গুণ পালন করলে জান্নাতে যাওয়া যাবে তার মধ্যে একটা হচ্ছে প্রত্যেক সালাতের পরে দশ বার বার করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাসবিগুলো পাঠ করা এটার হাদিসগুলো আপনি পাবেন সুনান আবিদাউদের পাঁচ হাজার পঁয়ষট্টি নাম্বার হাদিস সুনান তিরমিজি তিন হাজার চারশো দশ নম্বর হাদিস এরপরে মিশকাতুল মাসাবির দুই হাজার চারশো ছয় নম্বর হাদিসে আপনি এই হাদিসটা পেয়ে যাবেন তো আশা করছি প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন আল্লাহ আলম এহাদ সোহাব